রাধা রাধে বন্ধুর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে অ্যান্ড তোমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে কিন্তু বাংলাদেশের হিন্দুরা আজকের এই বর্তমান সময় কতটা ভালো আছে কতটা সুরক্ষা আছে আজকে সেই বিষয়ে কথা বলতে এসেছি জানি যে ওয়েস্ট বেঙ্গল অনেক ইউটিউবার আছে কেউ এই নিয়ে মুখ খোলেনি কারণ তাদের সাবস্ক্রাইবার কমে যাবে ফলোয়ার কমে যাবে একটা ভয় তাই জন্য মুখ করেন আর বৌদি রোস্ট করবে ছেড়ার দুবারে হ্যাং ত্যাং রোস্ট করবে কিন্তু এখন বর্তমান সময় বাংলাদেশের যে হিন্দুদের উপর কি যে ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে তারা যে কত ভয়ঙ্কর অবস্থায় আছে আমি সেই বিষয় নিয়ে আজকে কথা বলতে এসেছি জায়গায় জায়গায় মন্দির ভাঙছে মন্দির পুরিয়ে দিচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে বেঁচে বেঁচে হিন্দুদের ঘরে অ্যাটাক করা হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বেঁচে বেঁচে তাদের দোকান পাট লুটপাট করা হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে সমস্ত কিছু কেন এখন দু হাজার সালে দাঁড়িয়ে কেন হিন্দুদের উপর এত অত্যাচার পাবে বাংলাদেশের হিন্দুরা তো এখন বলতে শুরু করে দিয়েছে আমাদের কি দোষ যে আমরা সনাতন করে মানে হিন্দু ঘরে জন্মগ্রহণ করছি এটাই কি আমাদের সব থেকে বড় দোষ হ্যাঁ আমি প্রশ্ন করতে এসেছি আজকে এমন এমন ভিডিও এসেছে যেটা দেখলে তুমি শুধু কোন ধর্মের মানুষ সেটা বাদ দাও তুমি যদি মানুষ হও না তাহলে তোমার মনটাও কেঁপে উঠবে তোমার দেহ কেঁপে উঠবে যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি ওইখানে মানুষ এখান থেকে চলে আসতে চাইছে আমাদের ভারতবর্ষে বর্ডারের কাছে এসে লাইন দিয়ে সবাই এক করে যে চলে আসতে চাইছে যে আমি বাঁচতে চাই নিজের জায়গা জমি বাড়ি ঘর এত স্বাদের জিনিস ফেলে সব চলে আসা হচ্ছে কেন আসতে চাইছে তাদের সাথে কিছু অন্যায় হচ্ছে তার জন্য তো চলে আসতে চাইছে সমস্ত কিছু ছেড়ে নাহলে নিজে সব সম্পূর্ণ জিনিস এত কষ্ট করে বাড়ি ঘর বানায় কে ছেড়ে চলে আসতে চাইছে তাহলে কতটা ভয়ঙ্কর অবস্থায় আছে তারা একবার ভাবো দেখো বাংলাদেশের ছাত্রদের উপর তো কিছু তো একটা অন্যায় অত্যাচার এতদিন ধরে হচ্ছিল তাই জন্য তারা তো নিজেরা এত তীব্র প্রতিবাদ নিয়ে রাস্তায় নেমেছে প্রতিবাদ করছিল সরকারের কাছে যে তাদের সাথে জানি এই অন্যায় আর না হয় এই তিরিশ পার্সেন্ট কোটা যাতে সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয় এই প্রতিবাদ নিয়ে তো রাস্তায় নেমেছিল এখন অনেকে জানো না কী সেই প্রতিবাদ আর এই তিরিশ পার্সেন্ট কোটাটা আসলেই কি তাদেরকে আমি বলে রাখি যে উনিশশো সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় যখন মুক্তিযোদ্ধা হয়েছিল তখন শেখ মুজিবুর রহমানের ডাকে যত সাধারণ মানুষ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন যে দেশের জন্য শহীদ হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের জন্য দেশ স্বাধীন হওয়ার পর তাদের জন্য শেখ মুজিবুর রহমান একটা কোটা চালু করে যে সরকারি চাকরির ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট ছাড় আর এই তিরিশ পার্সেন্ট ছাড় রয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য যারা নিজের দেশের জন্য শহীদ হয়েছিল আর যুদ্ধে এসেছিল তাদের জন্য আর এই তিরিশ পার্সেন্ট নিয়েই অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে এই তিরিশ পার্সেন্ট তাদের দাবি যে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েরা চাকরি করছে করুক কিন্তু তাদের নাতি নাতিরা তাদের নাতি নাতিরাও সরকারি চাকরি করছে আর সাধারণ মানুষ মানে ছাত্রছাত্রীরা এত কষ্ট করে পড়াশোনা করে ধার দিনা করে তাদেরকে চাকরি দেওয়ার সময় মাত্র চুয়াল্লিশ পার্সেন্টই ফাঁকা থাকে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে শুধু চুয়াল্লিশ পার্সেন্ট আর যে ছেচল্লিশ পার্সেন্ট আগে দিয়ে বুক হয় যেরকম কোটা হয়েছে তিরিশ পার্সেন্ট মহিলাদের জন্য হয়েছে দশ পার্সেন্ট যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য ছাড়া এরকম করে করে ছেচল্লিশ পার্সেন্ট আগে থেকেই বুক হয়ে যায় তাহলে ভাবতে পারছো মানুষ এই নিয়ে মানে ছাত্ররা এই নিয়ে আন্দোলন করে প্রতিবাদ করে রাস্তায় নেমেছে যাতে তাদের এই আন্দোলন প্রতিবাদটা সরকার শোনে কিন্তু সরকার এরকম কিছুই করেনি এই জিনিসটা বসে মাথা ঠান্ডা করে কিন্তু সমস্ত কিছু মিটিয়ে নেওয়া যেত কিন্তু ছাত্রদের আন্দোলন দেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন একটা কথা বলে ফেলে যেটা আগুনে ঘি দেওয়ার নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে হ্যাঁ এই রাজাকাররা কারা ছিল যখন মুক্তিযোদ্ধা হয় না মুক্তিযোদ্ধার সময় পাকিস্তানের হয়ে যে সাপোর্ট দিয়েছিল যে মেয়েদের ধর্ষণ টর্ষণ করেছিল এই রাজাকাররাই ছাত্রদের এই রাজাকারদের সাথে তুলনা করে দেয় আর তখনই ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে আর প্রতিবাদ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তার পরের অবস্থা তোমরা সবাই জানো কিন্তু এইসবের সাথে হিন্দুদের কি দোষ কি দোষ হিন্দুরা কি কোটা চালু করেছে করেনি তো তাহলে কেন বেছে বেছে শুধু হিন্দুদের পুরো অ্যাটাক হবে তাহলে কি এই দেশ স্বাধীনের নামে কি হিন্দুদের পুরো সাফ করে বাংলাদেশ দিয়ে সাফ করে দেবে এটাই কি ষড়যন্ত্র ছিল আমি প্রশ্ন করছি যে এত ভয়ঙ্করভাবে কেন মারছে মানুষ হাত জোর করছে হাত জোর করছে ঘরের মধ্যে আগুন দিও না বাঁচাও বাঁচাও মেয়ে ছেলে বাচ্চা নিয়ে জোর করে বলছে কেউ তার চিৎকার শোনে না সামনে সামনে আগুন দিচ্ছে অবস্থা এত ভয়ঙ্কর চলে গেছে দেখো হিন্দু ঘরে জন্মগ্রহণ করা কি সব থেকে বড় পাপ যে এইরকম ভাবে প্রত্যেকটা সময় অত্যাচার হবে দেখো আমরা উনিশশো একাত্তরে সাতচল্লিশে দেখিনি মানুষ কিভাবে পালিয়ে ভারতবর্ষে চলে এসেছিল কিন্তু এই দু হাজার চব্বিশে দেখছি যে হিন্দুরা কিভাবে পালাচ্ছে কেন এই দিনে কেন আমাদের এরকম দেখতে হবে আমরা চাই শান্তিভাবে থাকতে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তিভাবে থাকতে সবার সাথে মিলেমিশে তাহলে তোমরা কেন এরকম যার যার ধর্ম নিয়ে সে থাকবে তাহলে কেন শুধু বেঁচে বেছে হিন্দুদের পুরো অ্যাটাক করা হবে বেছে বেছে মন্দির হবে মন্দির ভাঙা হবে মূর্তি ভাঙা হবে কি দোষ করেছে। কি দোষ করেছে হিন্দুরা আমি সেটা তোমাদের কাছে প্রস্তুত করেছি তোমরা তো বলো যে সবাই ভাই ভাই তাহলে ভাইদের উপর এত অত্যাচার কেন আমি যেই সব ভিডিও আজকে তোমাদের দেখাবো যদি সত্যি বলতে যে ধর্মটা সাইডে রাখো তুমি যদি মানুষ হও তোমার মন কেঁপে উঠবে ভিতরে যে অবস্থা কতটা ভয়ঙ্কর এই ভিডিওটাই কি যথেষ্ট না কারো হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার মতন ভিতর থেকে হাত হাজর করে বলছে ভাই 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 কে কার ভাই ভাই আমরা তোমাদের পক্ষে আজকের যে যা ধর্মটাকে সাইডে রেখে যে মানুষ সে অন্তত এই ভিডিওটা দেখলে হৃদয় কেঁপে উঠবে যে কি হাত জোর করে ক্ষমা চাইছে আর কি ঘরের মধ্যে ভাঙচুর চালাচ্ছে কতটা ভয়ে আছে যে এরকম ভাবে চিৎকার করছে কে কার ভাই আর এরকম শুধু এক জায়গায় না জাগায় জায়গায় হচ্ছে আমার যেটু একজন শিল্পী মানুষ আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী আমার ভাই একটা ডাক্তার আমার ভাই একটা টিচার আমার নিজের ভাই বাবার সাথে ব্যবসা করে এবং আমি ছোট মেয়ে তার প্রবাসে আমার বড় বোন তার বাড়িতে পিরেজপুরে এই আমাদের পরিবার আমার ভাইয়ের চেম্বারটা পর্যন্ত তারা ভেঙে ফেলছে সে একজন ডাক্তার সে তো কারোর দল করে না

তার একটাই কারণ হয়েছে তারা হয়েছে হিন্দু এইভাবে আক্রমণ করা হচ্ছে আর শুধু মানুষের বাড়িতে না মন্দিরও বাংলাদেশে যে ইস্কন মন্দির আছে সেই মন্দিরেও আক্রমণ করা হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কিছুটা হয়তো আগুন পুড়ে গেছে যেই ভিডিওটা এক্ষুনি দেখলো সেটা হচ্ছে বাংলাদেশের ইস্কন মন্দিরে হ্যাঁ পুরী এমন অবস্থা করেছে সমস্ত কিছু ছাড় কার করে দিয়েছে ধিক্কার জানাই তোমাদের एक तो अवस्था करते मुद्रदा वो जब बांग्ला जला दिया गया जब भारत और बांग्लादेश का बंटवारा हुआ था तो स्कॉन मंदिर ने बांग्लादेश में मुसलमानों को दो लाख मुसलमानों को छह महीने तक भोजन कराया था वो स्कॉन मंदिर है वहां मुसलमानों को भूखे मुसलमानों को भोजन कराने का काम इस्कॉन ने किया था मंदिर ने धर्मार्थ किया था और आज जब वक्त बदला तो उसी स्कॉन मंदिर को जला दिया गया তার পরিণাম এরকম ছাড় করে দিয়েছে এমনকি মেয়েদের পুরো অত্যাচার করছে ভাবতো যে কজন হিন্দু যায় তোমাদের বাড়িতে আক্রমণ করতে বাড়িঘর ভাঙতে কোনদিন গেছে আজকের এই দিনটা দুই হাজার চব্বিশে সমস্ত হিন্দুরা দেখছে যে কিভাবে এখন পর্যন্ত আক্রমণ করা হয় এরকম অনেক ভিডিও আছে এরকম ভাবে আক্রমণ করছে এরা চাইছে পৃথিবী থেকে হিন্দু ধর্মটাকে পুরো সরিয়ে দেওয়ার জন্য আর এখনো সবাই ঘুমাচ্ছে তার জন্য এই বনটির গান একবার অন্তত সবাই শোনো এই বাচ্চা বোনটা বুঝে গেছে যে এবার তো জাগো বাংলাদেশ থেকে পালিয়েছে পাকিস্তান থেকে পালিয়েছে সমস্ত দেশ থেকে পালাতে পালাতে যখন ভারতবর্ষ থেকে পালাবে তখন যাবে কোথায় এটা চিন্তা করো তখন যাবে কোথায় ছাত্রদের আন্দোলন ছিল যে কোটাটা সরানোর জন্য তিরিশ পার্সেন্ট যে কোটা আছে সে কোটা সরানোর জন্য কিন্তু কোটার সাথে সাথে এমনটাও চক্রান্ত না তো যে হিন্দুদেরও সরানো সেটাই তো হচ্ছে বাংলাদেশে এখন দেখো ভারতবর্ষে আশি পার্সেন্টের উপরে হিন্দু থাকে কিন্তু কোনোদিন কোনো ধর্মে এরকমভাবে আক্রমণ করেছে বাড়িঘর মন্দির এরকমভাবে কারো নষ্ট করেছে ভেঙেছে ভাঙেনি সাতান্ন খানা মুসলিম দেশে আছে সব ছেড়ে শেখ হাসিনা কেন ইন্ডিয়াতে আসলো যেন এখানে আশেপাশে নিন্দু আছে একমাত্র সুরক্ষা আমাদের ভারতবর্ষে তাকে দিতে পারে তাকে কেন গেল না

দেখো দিদি কিন্তু একজন মুসলিম কিন্তু দিদিও ঠিক জানে যে হিন্দুরাই পারে মানুষকে ভালো রাখতে শান্তিতে রাখতে হিন্দুরাই পারে এই সব এত কিছু হচ্ছে বাংলাদেশে কোনো ইউটিউবার কথা বলছে না কারণ সাবস্ক্রাইবার কমে যাবে ফলোয়ার কমে যাবে এই ভয়ে দরকার নেই এমন সাবস্ক্রাইবার মানুষ হয়ে মানুষের পাশে থাকো আমি এটাই চাই সব সময় বলি মানুষ হয়ে মানুষের পাশে থাকো ধর্মটাকে পাশে রাখো মানুষকে ভালোবাসো প্রতিটা জীবজন্তুকে ভালোবাসো এই পৃথিবীতে সমস্ত প্রাণীর বাঁচার অধিকার আছে দেখো ভিডিও শেষে আর একটা কথা তোমাদের বলবো যে এরা রবীন্দ্রনাথের মূর্তিটা পর্যন্ত ছাড়ে দি বাংলাদেশের জাতীয় সংগীতে কবিগুরু রবীন্দ্রনাথই লিখেছিল উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার মেন হয়েছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপিতা তার মূর্তিটা ছাড়েনি তার মূর্তি ভাঙছে মাথা উঠে পেশাব করছে এইগুলো কি মানুষ দেখতে চাইছিল বাংলাদেশের মানুষ এটা দেখতে চাইছে সারা বিশ্বের লোক দেখছে আর এগুলো দোষ কিন্তু সব বাংলাদেশ ছাত্র ছাত্রীদের উপরেই পড়ছে তোমাদের হাজ্য করে বলবো যে এই ডবল ফ্রিজ নিয়ে যাচ্ছে গগন থেকে সে হাসিনার বাড়ি থেকে যা জিনিস আছে সব নিয়ে যাচ্ছে তার অশ্লীত তার প্রাইভেট জিনিসগুলো নিয়ে হাত তুলে এরকম নাচানাচি করছে এইগুলো কি মানুষ দেখতে চাইছিল বাংলাদেশে তোমরা যা চাইছো তাই পাচ্ছ নতুনভাবে সরকার গঠন হচ্ছে কিন্তু এরকম কেন চুরি করা কেন হচ্ছে কেন অশ্লীলতা এরকম হচ্ছে একজন মেয়ে শুধু দেশের প্রধানমন্ত্রী একজন মেয়ের প্রাইভেট জিনিস এরকম কেন হচ্ছে দেখো তোমরা যা করছো চুরি টুরি করছো নিজেদের প্রধানমন্ত্রীর প্রাইভেট জিনিস ছায়া ব্লাস প্রাইভেট জিনিস নিয়ে নাচানাচি করছো এই সব দোষ কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীদের উপরেই পড়ছে তাদের বদনামই হচ্ছে কিন্তু সারা বিশ্ব দেখছে তোমাদের আমি তাই বলে এইসব থামিয়ে দাও নিজের দেশের বদনাম আর করো না আর নিজের উপার্জনে কিছু করো লাস্টে একটা কথাই বলবো যে হিন্দুদের প্রতি আর এত আক্রমণ করো না এরা সমস্ত কিছু সহ্য করে চুপ করে আছে কিন্তু এরাও একদিন মুখ খুলবে যখন সব হিন্দু এক হয়ে যাবে হিন্দুরা তো সব কিছু আলাদা হয়ে গেছে কেউ ব্রাহ্মণ গটি বাঙাল তা সমস্ত কিছু নিজের চেঞ্জ করে সব আলাদা হয়ে যায় যেদিন সব এক হয়ে যাবে সেদিন কিন্তু আওয়াজ খুব ভয়ঙ্কর হবে আর সবাই কিন্তু পথে নামবে তাই বলছি সবাই মিলেমিশে থাকো আর বাংলাদেশের যত হিন্দু আছে সবার পাশে থাকো আমরাও ভারতবর্ষের সমস্ত হিন্দুরা তাদের পাশে আছি তোমরাও থাকো আর সেফ বাংলাদেশি হিন্দু রাধে রাধে